ম্যাচ প্রায় শেষের দিকে, আর মাত্র তিনটা নিম্যাচ ওদের মারলে চিকেন। আমাদের এই ভাঙাচোরা গাড়িটা নিয়ে চলে আসি রাশ দিতে, আর এখানে আসার পরপরই দেখি যে সামনের ঘরের চালেই দুই তিনটা এনিমি। তো আমার কাছে বোম ছিল, আমি জাস্ট বোমটা হাতে নিয়ে নিছি, কিন্তু তারপরই তো কি অবস্থা ভাই ব্রাদার। তোমাদের রাকিব ভাই চলে আসছে তোমাদের যে ব্র্যান্ড নিউ একটা গেমপ্লে ভিডিও নিয়ে। আজকের গেমপ্লে শুরুতেই তো ভাই ভুল করে ফেলাইছিলাম, রেকর্ডিং অন করতে খেয়ালই ছিল না। তো যাই হোক, প্রথমে দুই তিনটা কিল পাইছিলাম, হাইলাইট থেকে কিলগুলো মনে করো যে আবার একটু ভিডিও করে নিছি। বুম গাইজ নক, একটা M249 পাই মনে করো যে দুই তিনটা এনিমিরে নক করে আছি ভাই। হর্ড্রপ এরকমই নাই, মাঝে ফার্স্টে গান পাইবো সেই সার্ভাইভ করবো। এখানে যদি আমি গান না পাইতাম তাহলে ভাই ওদের মতো আমিও ভাই মারাটা খাইয়ে যেতাম। যাই হোক, তিনটা কিল পাই গেছে। তারপরে খেয়াল করে আমি মনে করে ভাই রেকর্ডিংটা ওয়ান করছি। রেকর্ডিং যদি ওয়ান না করতাম খেয়াল না করা তাহলে তো ভাই লাস্টে যা খুব বড় একটা আফসোস করা লাগতো, কারণ ভাই ম্যাচটা মোটামুটি ভালোই আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো এখানে জাস্ট একটু ওয়েট করতেছিলাম, সামনের বিল্ডিংয়ে একটা এনিমি আছে ঠিক আছে, তো ওরে মারবো দেখে। হাতে গ্রেনেডটা নেই, গ্রেনেডটা ভাই মোটামুটি পারফেক্টই ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এনিমিটা ভাই সরে গেছে। তারপর একটু ফায়ারও দিলাম, কিন্তু কোনোভাবেই মনে করি এনিমিটারে নক করতে পারলাম না। যাই হোক, ওরে একটু বাদ দেওয়া, সামনে আসি, কারণ সামনে একটা এনিমির ফুটস্টেপ পাইছি। নক, তো সামনেটারে নক করে দিছি। ভাবছিলাম ওই বিল্ডিংয়ে একটা এনিমি আছে, তাও দেখলাম মনে হলো যে গান নাই, তো ওই কিলটা আমি পাই যাবো। তো এইদিকে ভাবছিলাম যে এনিমিটার বোম মারছি, ওরে মারবো, কিন্তু ও দেখো আবার আমাদের বোম মেরে দিছে। আমার আর আমার টিমমেটের অবস্থা মনে করো দুইজনেরই খারাপ, দুইজনই মনে করো ভালো একটু ড্যামেজ খাইয়ে গেছি। তো যাই হোক, ভাবলাম কি এই কিলটারে ফিনিশ দিই, কিন্তু এখানে এসে খেয়াল করলাম যে ফুট স্টেপ বাই দুইটা ঠিক আছে, মানে উপরে হয়তো এনিমিটা রিভাইভ পাইতেছে। তো রাশ দেওয়ার আগে তো ভাই হিলিং করা দরকার, জাস্ট হিলিংটা করি, তারপরেই দেখো কাহিনিটা হয় কি। ভাই রে ভাই, এই গেমে ভাই চাকুটা তো ভাই পুরাই ডেঞ্জারাস। আমার টিমমেটও নক করে দিছে, আমারও অলমোস্ট খাইয়াই দিছিল। তো যাই হোক, এখানে ওরে কোনো রকমের নক ফিনিশ দিয়ে দিছি। তারপর দেখলাম যে আগে যেটা নক করছিলাম ওটা তো ভাই রিভাইভই দেয় নাই, এতক্ষণ রিভাইভ দিয়ে দিতে পারতো চাইলে। যাই হোক, ওটারও ফিনিশ দিয়ে দিই, তারপর টিমমেটে রিভাইভ দিই। সামনের বিল্ডিংয়ে যতক্ষণ আমরা ছিলাম, মানে সামনের যে বিল্ডিংয়ে আমরা ছিলাম ওই বিল্ডিংয়ে আবার অন্য এনিমি আসছে ঠিক আছে। তো ওরা আমাদের উপর রাশ দিবে দেখে এখানে মনে করি একটু হোল্ড করতেছিলাম, বর্ষাছিলাম। কিন্তু সামনের বিল্ডিংয়ে আবার দুই স্কোয়াডের ফাইট শুরু হয়ে গেছে দেখলাম, এই জন্য ভাবলাম একটু থার্ড পার্টি করা দরকার। এখানে এসে একটা একটু ড্যামেজ দিয়েছি, কিন্তু পুরোপুরি অ্যাঙ্গেল পাইনি। তো নিচে নামি, ভাবছিলাম রাশ দিব। এক ভাই জন্তু আবার উপর থেকে লাভ দিছে, ওরে নক ফিনিশ দিয়ে আছে ঠিক আছে, কিন্তু উপরে এখনো এনিমি আছে। ভাবছিলাম রাশ দিব, কিন্তু তার আগে নিচে দেখলাম একটা ফ্রি কিল। ফ্রি কিলটা নিয়ে আনিছি, উপরে যে এনিমিটা ছিল ওটার আমার টিমমেট নক করে দিছে, একটু পরে ফিনিশও দেওয়া দেয় ঠিক আছে। তো উপরে যাই আমরা একটু হোল্ড করে, আশেপাশে এখনো এনিমিট এনিমি ছিল, টিমমেটে দেখো ভাই মলিটলি মাইরা নকই করে দিছে। তো এখানে জাস্ট ওরে রিভাইভ দেওয়া দরকার, এই জন্য আগে মনে করি রিভাইভ টিভাইভ দেই। ভাবছিলাম বোম টুম আসলে হয়তো বা মারা খাবো, কিন্তু বোম আসে নাই, কিন্তু এনিমি ঠিকই আসতেছিল ঠিক আছে। ভাবছিলাম আরামসে ওদের মারতে পারবো, কিন্তু কাহিনিটা হয় কি দেখো। এটারে ড্যামেজ দিছি, কিন্তু আমি কিল পাইনি, তাই বললাম নিচে নেমে আছে দাপার দ্বীপ যায় কিলটা নেই, কিন্তু অতি লোভে তো ভাই অতি লোভে এখানে তাঁতিটা নষ্ট হইলো ভাই ঠিক আছে। যাই হোক ভাই, বেশি লোভ না করে উপরে থাকলে মনে করো টিমমেট উপরে মারা খাইতো না, ওরে আমি মনে করো সাপোর্ট করতে পারতাম, মনে করো ওখানে বাইচে থাকতে পারতাম, আর কিছু কিল 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 পাইতাম আর কি, কথাও বাইতা যায় ভাই মুখের মধ্যে। যাই হোক, আমরা মনে করো রিকল পাই নামছি হচ্ছে যে মিলিটারি বেস, সামনের দিকেই দেখো কিল ফিট খেয়াল করলে আর হচ্ছে যে একটু ম্যাপে খেয়াল করলে বুঝতে পারবা যে একটা এনিমি কান্নাইনটিতে একটা বট ফিনিশ দিছে ঠিক আছে। তো সামনে যাইতে ওরে দেখি বেচার এনিমিটা কি বটটারে মেরে অফলাইন হয়ে গেছে নাকি কাহিনী কি জানি না, চুপচাপ ওইখানে দাঁড়াইছিল, মেবি গার্লফ্রেন্ডে ফোন দিছে ভাই, ফেব্রুয়ারি মাস চলে বলা যায় না, হয়তো পারে। যাই হোক, এখানে জাস্ট একটু ওয়েট করি, ভাবছিলাম ওর কোনো টিমমেট আসবে আজকে না, একটু চেক করবো। ফুট স্টেপ পাই পিছন থেকে, ফার্স্টে ভাবছিলাম বট, কিন্তু আসলে এনিমি ছিল। এটারও তবে আরামসে নক দিয়ে দিছি, ফিনিশ দিয়ে দিব, তারপর মনে করো লুট টুট করে এখান থেকে বেরিয়ে যাবো। তো তোমরা ততক্ষণে যারা যারা লাইক দাও না লাইক দিয়ে দাও, নতুন কেউ যদি থাকে থাকো যার ভাই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেই তাহলে ভাই চাইলে একটু যদি ভিডিওটা ভালো লাগে থাকে, এই পর্যন্ত যেহেতু দেখতেছো অবশ্যই মনে করবো যে ভালো লাগতেছে, তাহলে মনে করো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও যারা যারা করো নাই। তো যাই হোক, সামনের দিকে টিমমেট কল দেয় যে এনিমি আছে।
তো এখানে টিমমেট তো ভাই একটা নক করছে আর দুইটা গাড়ি দেখলাম ঠিক আছে আর এখানে দেখো ভাই 6x ফুল করা তোমাদের কাদের কাদের এরকম ভুলটা হয় আমি ভাই মাঝে মধ্যে এই ভুলটা করি 6x ভাই লাগাইলে 3x করতে আর মনেই থাকে না কমেন্টে জানাও ভাই কাদের কাদের আমার মতো সেম প্রবলেমটা হয় যাক সামনের দিকে বোম টম মারতেছিলাম নক বোমে তো ভাই আমি নক করতে পারি না কিন্তু স্প্রে দিয়ে একটারে নক করছি ঠিক আছে M4 দিয়ে একটারে নক করলাম আর টিমমেট বোম টুম দিয়ে নক করছে তো এইখান থেকে আমি মাত্র একটা কিলি পাইছি টিমমেট সামনে যে ওদের ফিনিশ নিয়ে দেয় ওদের থেকে হালকার উপর ঝাপসা লুট করা আবারও বেরোই যে আমরা এনিমি খুঁজতে টিমমেট এনিমি দেখার পর কল দিছে আমি বলছি ভাই গাড়িটা থামাও তারপর ওদের মারি কিন্তু টিমমেট ভাই গাড়ি থামাই না আর এদিকে আমার হাতে যে মনে করো যে গান ছিল না আমি ওটা খেয়ালই করিনি আমার হাতে গান নাই আমি ফায়ারের বাটনে ক্লিক দিতেছি আর ভাবতেছি কিরে ভাই ফায়ার কেন হয় না যাই হোক শেষমেশ মনে করো যে গানটা হাতে নিয়ে ওরে মারছি তারপর আবারও সামনের দিকে যাইতেই দেখলাম যে ফায়ার হইতেছে তো এখান থেকেও আমি মাত্র একটা কিল পাইছি টিমমেট একটা নক করলো টিমমেটও একটা কিল পাইছে তারপর সামনে আগাইছিলাম কিন্তু আর কোনো এনিমি টেনিমি ছিল না যেটা নক ছিল ওটার ফিনিশ দিয়ে আবার পিছনের দিক থেকে একটু ফায়ার আসছিল দেখা আমরা চলে আসি পিছনের দিকে একটু মনে করে এনিমি চেক টেক করতে তো সামনের দিকে অনেক গাড়ি ঘোড়া ছিল আমি এখানে তারাই চেক করতেছিলাম যে কারো একটু দেখি কিনা কারো অ্যাঙ্গেল পাই কিনা কিন্তু এখান থেকে কারোই দেখতেছিলাম না কিন্তু ওই দিক থেকে ফায়ার আসছিল আমি শিওর মানে এনিমি আছে আমি পাক্কা শিওর তো গাড়িটা নিয়ে ভাবছিলাম চেক করতে যাবো তো সামনে যাই আমাদের গাড়িটা নিয়ে নেই তারপর আমি ভাই ড্রাইভিংয়ে ছিলাম আমি চালাইতেছিলাম গাড়িটা সামনের দিকে এনিমি খোঁজার জন্য আর সামনে যাই দেখো একটা এনিমি ডিভিএস নিয়ে বসে রয়েছে জয় বাংলা ইউএমপি সামলা যদি ডিভিএস কানেক্ট করে দিত তাহলে ভাই আমার ইউএমপি সামলান লাগতো না এনিমেটার কিন্তু ডিভিএস তো ভাই এমন একটা গান কানেক্ট না করতে পারলে মনে করো পুরো বাস যাই হোক আবার এনিমি খুঁজতেছিলাম এদিকে ড্রপ ড্রপ দেখলাম এই জন্য খুঁজতে আসছি এনিমি এখানে দেখো ভাই অস্ত্রের একটা নক দিব আমি এখানে বাইরে ভাই ইউএমপির এম মনে করো পুরো চম্বুকের মতো এনিমিটার যায় লাগছে ওরে কোনো রকমের নক করে দিছি অস্ত্রের একটা নক করে অস্ত্রের একটা নক খায় গেছে কারণ টিমমেট এমন একটা জায়গায় এসে গাড়িটা থামাইছে আমার গানও ভাই রিলোড ওটারে নক করে গান চেঞ্জ করতে করতে তো ভাই এক্সিট দেওয়া পড়ছে এনিমির সামনে যাই হোক এখানে মনে করো যে কোনো রকমের নক খায় গেছি তবে টিমমেট মনে করো কোনো রকমের সার্ভাইভ করে ফেলাইছে আর আমার রিভাইভ টিভ হয়ে দিয়ে দিছে তাও ভাই স্মোক টিস্মোক না করে আমিও নুব টিমমেটও নুব যাই হোক গাড়ি নিয়ে সামনের দিকে চলে আসি এদিক থেকে ফায়ার পায়ে ডিরেক্ট এদিকে চলে আসি রাশ দেওয়ার জন্য সামনে চালের উপরে দুই তিনটা এনিমি আছে মানে দুইটা এনিমি আছে শিওর ঠিক আছে তো একটা বোম মারি কোনো কাজ হয় না কিন্তু তারপর বুম ভাই একটা তো ভাই নক হয়েছে তো ডিরেক্ট রাশ দেওয়ার ধান্দা ছিল আমার বাইরে ভাই ঝরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে ভাই এরকম কিছুই না ভাই আমি ভাই প্রো প্লেয়ার তোমার ভাই প্রো প্লেয়ার ঠিক আছে তো যাই হোক ভাই এখানে ওদের মায়েরা দিয়েছি তারপর দেখো টিমমেট অলরেডি নক পরে রয়েছে তবে লাস্ট ওয়ান যে এনিমিট আছে ওটার নাকি আমার টিমমেট দেখছে অনেক দূরে নাকি আছে তো এখানে জাস্ট স্মোক স্মোক করে টিমমেটের রিভাইভ টিভাইভ দিয়ে দিই তো লাস্ট ওয়ান এনিমিটারে ভাই টিমমেটই দেখছে আমি আর ভাই দুই চক্ষে ভালো মতো দেখতেই পারলাম না একটু পরে জাস্ট চেক টেকি করতেছিলাম তখনই মনে করো যে বুম গাইস টিমমেট ওরে মেরে দিছে উইনার উইনার চিকেন ডিনার হয়ে গেছে স্ক্রিন উপর দেখো ভাই দুটো ভিডিও আসছে ঠিক আছে লেফট সাইডে আছে আমার হ্যান্ডক্যাম গেম প্লে ঠিক আছে হ্যান্ডক্যাম একটা গেম প্লে দিয়েছিলাম গতদিন তো ওটা যারা যারা দেখো দেখতে পারো আর রাইট সাইডে মনে করো যে একটা অস্ত্রের একটা ওপি আর একটা গেম প্লে আছে ওইটাও যারা যারা দেখো দেখতে পারো তো এটাই ছিল আজকে গ্রুপের গেম প্লে টাটা গুড বাই টেক কেয়ার দেখো আগামী গেম প্লেতে বাই